আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অ্যাপোলোনিয়ার যে প্রশ্ন হয়েছে তারই 1 নম্বর প্রশ্নের উত্তর করে দেখাবো। তো তোমরা দেখো যে এখানে 1 নম্বর প্রশ্নের 2টা উদ্দীপক আছে। তো ক নম্বর কি বলতেছে? ক নম্বর এত সমান এত হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে আমরা এক্স এর ক নম্বরটা আগে শুরু করি এখান থেকে। ক নম্বর দেখো √7x-1 সমান 7x+2। তো এর এখান থেকে কি এক্স এর মানটা বের করতে হবে। তখনই আমরা এখানে রুট তুলতে 1/2 ব্যবহার করা হয়। x-1 সমান 7x+2। তাহলে দেখো আমরা কিন্তু জানি যে পাওয়ারের উপর পাওয়ার গুণ হয়ে যায়, তাই না? তাহলে এখানে 7 আর এটা যদি পাওয়ারের উপর পাওয়ার গুণ করি, দেখো x-1/2 হয়ে যাবে। x-1/2 সমান 7^(x+2)। তো ভিত্তি দেখো এখানে দুইটাই 7, তাই কেটে দিলাম আমরা। অর্থাৎ এখানে x-1/2 সমান x+2। তাহলে এখানে দেখো এখন আড়াআড়ি যদি আমরা গুণ করি, তাহলে এখানে 2x দ্বারা এর নিচে কিছু নাই, 1 আছে। তাহলে 2x+4 সমান 1 দ্বারা x-1। আচ্ছা, বা দেখো 2x আর এই এক্সটা আমরা বাম সাইডে নিয়ে আসতেছি, অর্থাৎ -x সমান -1 আর 4টা ডান পাশে নিলে -4, প্লাস আছে -4। তোমরা জানো সমান সমান ক্রস করলে চিহ্নগুলা পরিবর্তন হয়, ঠিক আছে? আচ্ছা, বা দেখো এখানে শুধু x সমান -5, অতএব x সমান -5। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। আচ্ছা, এখন খ নম্বর দেখা যাক। খ নম্বর কি বলেছে? যে a এর সরল মান নির্ণয় করো। তাহলে এটা তুলি আমরা। খ নম্বর a হচ্ছে 4m-2m/2m+1, ব্র্যাকেট ক্লোজ, মানে এই কাজটা তোমাদেরকে আগে শেষ করতে হবে, ভাগ 12m+1/6m-1। তো আমরা কাজ শুরু করে দিয়ে এখান থেকে আমরা মৌলিক উৎপাদকে ভেঙে নেব সব। তাহলে এখানে আমরা কি করতে পারি যে 2m 4 কে আমরা মৌলিক করি 2m²। আচ্ছা, 2m² যদি আমরা দিই, দেখো 2m², আচ্ছা, -2m/2m+1। এখন এই পাশে কি আছে? ভাগ। এটা আমরা একবারেই করি 2 2² × 3 আর পাওয়ার m+1 বাই এখানে 2 × 3 m-1। তাহলে এখানে তোমরা দেখো যে এটা হচ্ছে 2m-2m। আচ্ছা, এখানে একটা কাজ করা যেতে পারে যে আমরা এই এক লাইন কমাই দিই। এখানে আমরা কিন্তু এটা চেঞ্জ করে লেখা যায় 2m আর পাওয়ারটা সূচকটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? মাইনাস এখানে 2m+1। তো এটা আমরা এখানে ব্র্যাকেট দিয়েছি যখন, এটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তো এখানেও তাই। আচ্ছা, ভাগ। এখন দেখো যে এখানে কি করব, এই যে 2 ভিত্তি, তো 2 এটার এইটুকুর মাথার উপরে আমরা এম প্লাস ওয়ান ইন্টু আবার থ্রির পাওয়ারও হচ্ছে এম প্লাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, এখানেও টুর পাওয়ার এম মাইনাস ওয়ান আবার ইন্টু থ্রিটা হচ্ছে এম মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এটাও টু এম এটাও টু এম এটাও টু এম, তো আমরা টু এম সমান এক্স ধরি, টু এম সমান এক্স এটা ধরে নিলাম। তোমরা যদি পি ধরো কিউ ধরো যাই ধরবা কোনো সমস্যা নেই। তো তোমরা দেখো এটা যদি এক্স ধরি তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স, কারণ এর তিনটা হচ্ছে এক্স সবই টু এম। আচ্ছা, প্লাস ওয়ান ভাগ এখানে আমরা কি করব, টু এর পাওয়ার যে টু দ্বারা এই দুইটাকে গুণ হবে, অর্থাৎ টু এম প্লাস টু ইন্টু থ্রি এম প্লাস ওয়ান বাই টু এম মাইনাস ওয়ান ইন্টু থ্রি এম মাইনাস ওয়ান। আচ্ছা, এখন দেখো যে এটাকে আমরা অন্য সিস্টেম আলাদা করে নিই, কারণ এটা হচ্ছে এইভাবে আমরা কিন্তু লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়ান ভাগ এখানে এখন আমরা কি ভিত্তিগুলা এই যে টু আছে টুটা লিখে নিই, টু টুর যে পাওয়ারগুলো আছে টু এম প্লাস টু, আর নিচের থেকে যখন পাওয়ার উপরে যাচ্ছে তখন চিহ্নটা বদলাই যাবে, অর্থাৎ এখানে মাইনাস এম প্লাস ওয়ান। আচ্ছা, ইন্টু এবার থ্রি এম প্লাস ওয়ান মাইনাস এম প্লাস ওয়ান, কারণ এটা হচ্ছে মেমের আগে প্লাস আছে, উপরে যখন আমরা এইভাবে এক রাশিতে লিখবো ভাগেরগুলো উপরে তুললে চিহ্নটা চেঞ্জ করে দেব আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে যদি আমরা এটা ভাগ করি এখানে কি থাকে এক্স আর এখানে কি থাকে, ভাগ করলে এক্স এক্স কাটা গেল শুধু ওয়ান মাইনাস ওয়ান এখানে প্লাস ওয়ান। আচ্ছা, ভাগ তো এখানে আমরা এখন ক্যালকুলেশন করি টুর পাওয়ার কি থাকে, এখানে একটা এম শুধু একটা এম যদি টু এম থেকে বাদ যায় তাহলে এম, আর এখানে প্লাস 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 থ্রি। আচ্ছা, ইন্টু থ্রির পাওয়ারও এম এম কেটে যাচ্ছে টু, তো এখানে আমরা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে দিতে পারি, অর্থাৎ এখানে এক্স থাকলো আর এটা যেহেতু ভাগ আছে আমরা নিচে সরাসরি নিয়ে আসতেছি, তাহলে এটা নিচে নিয়ে আসলে কি হচ্ছে টু এম প্লাস থ্রি ইন্টু নাইন দিয়ে দিতে পারো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখানে আমি পাশে করতেছি, দেখো এক্সের মান কত টু পাওয়ার এম বাই টু এম প্লাস থ্রি ইন্টু নাইন। আচ্ছা, তাহলে এখানে কি হয় দেখো এই ভিত্তি আমরা টু এম এখানে আছেই টু আছেই, অর্থাৎ এই টু এই এম এবং নিচের এম উঠে আসবে মাইনাস এম মাইনাস থ্রি, আচ্ছা বাই নাইন। তো এখন আমরা কি করব, এই এম এম কিন্তু কেটে গেল, অর্থাৎ টু মাইনাস থ্রি বাই নাইন। আচ্ছা, সমান সমান দেখো টু মাইনাস থ্রি মানে কি টুর মাথার উপরে ওয়ান বাই থ্রি আমরা লিখতে পারি, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা কি লিখব যে টু ওয়ান বাই টু কিউব বাই নাইন, অর্থাৎ ওয়ান বাই এইট বাই নাইন। আচ্ছা, সমান সমান ওয়ান বাই এইট। আচ্ছা, এটা যেহেতু ভাগ হিসাবে আছে, আচ্ছা ভাগ হিসাবে মনে করো ভাগ হিসাবে নাইন আছে, আমি বোঝানোর জন্য এই লাইনটা বাড়াচ্ছি, তোমরা না বাড়ালেও চলবে, অর্থাৎ ওয়ান বাই এইট এটা এখন গুণ হয়ে গেল, অর্থাৎ এর নিচে এক আছে এক বাই নয় অর্থাৎ 1/72 এটা হচ্ছে মান নির্ণয়। তো এখন আমরা গ নম্বরের দিকে যাই। গ নম্বর বলেছে প্রমাণ করো বি সমান 1/2, প্রমাণ করো বি সমান 1/2। তো প্রমাণটা আমরা করে দিই। অঙ্কটা একটু ক্রিটিক্যাল তোমাদের কাছে মনে হবে, তারপরেও দু একবার করার পরে সহজ হয়ে যাবে। এসএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু শুধু নবম শ্রেণী নয়। আচ্ছা, গ নম্বর এখন দেখো। গ বলেছে প্রমাণ করো বি, বিটা আমি উঠাচ্ছি log 10√12 মাইনাস log 10 2/3 প্লাস log 10√5 বাই log 10 135 পাওয়ার টু দা। তাহলে আমরা এখানে কি করব, আমাদের যেহেতু প্রমাণের দিকেও একটু লক্ষ্য রাখতে হবে, যে অঙ্কই করি প্রমাণ বলেছে প্রমাণ করো যে বি সমান 1, তার মানে আমাকে এই বি সমান 1/2 রেজাল্টে যেটা হবে আমরা এখানে লগ, দেখো log 10 12 রুট থাকলে কি 1/2 কিন্তু লেখা যায়। একটা যখন 1/2 লিখছি তো পরেরটা কি হয় দেখি। আমরা এই যে প্লাসটা আগে আনি সুবিধা, অঙ্ক করার সুবিধার্থে। এখানেও log 10 দেখো 5 1/2। আচ্ছা, এবার এইটা মাইনাস log 10। তো আমাদের এখানে 1/2 নাই, তাই 1/2 বানানোর জন্য আমরা চিন্তা করব যে দেখা যাচ্ছে যদি আমরা এই কতর উপর রুট দিলে 2 আসে এবং কতর উপর রুট দিলে 3 আসে, সেটা আমরা √4/9 আমরা লিখতে পারবো। ঠিক আছে, আমাদের প্রয়োজনে এটা আমি সহজ করার জন্য এভাবে দিলাম। আচ্ছা, log 10 135 অর্থাৎ, আচ্ছা এখানে আর এক লাইন আমরা নিয়ে যাই, log 10 12 1/2 প্লাস log 10 5 1/2 মাইনাস log 10। এখন দেখো যে আমরা যদি এই 4/9 থাকলো, এর মাথার উপরে কিন্তু এই রুট তুলতে 1/2 হয়ে গেল, বাই log 10 135। তাহলে এখানে প্রত্যেকটারই সূচকের উপর যে সূচক 1/2 আছে, তো আমরা 1/2টা এখন সরাসরি কমন নিয়ে নিই। কমন নিলে এখানে থাকতেছে log 10, আচ্ছা 1/2 log 10 12, আচ্ছা 12 আমরা এইভাবে আসি, একবারে log 10 সবাই কমন নিই, সমস্যা নেই। log 10 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কি থাকতেছে 12 গুণন 5, আচ্ছা এটা হচ্ছে ভাগ 4/9, এটাই কিন্তু থাকে দেখো তোমরা। আর নিচে log 10 135। আচ্ছা, তাহলে এখন এখানে দেখো যে আমরা এখানে একটা কাজ করব, 1/2 log 10, আর এখানে 12 গুণন 5 গুণন 9 বাই, এই ভাগ উল্টাই দিলাম 9/4 বাই log 10 135। তো এখানে কি হলো যে আমরা দেখো 1/2 log 10 তে 5 12 60 60 কে 9 দিয়ে 6 9 540 540 বাই নিচে কত 4 আচ্ছা বাই এখানে log 10 135 এখন যদি তোমরা এটা ভাগ করো দেখো চলে আসছে 1/2 এখানে log 10 আর এইটা হয়ে যাচ্ছে আমাদের পাওয়ারটা কত 4 ওকে 4 এক বাচ্চে 3 4 12 4 5 20 135 আর নিচেও দেখো log 10 135 তো আমরা এটুকে কিন্তু ইজিলি কেটে দিতে পারছি অতএব কি হয়ে গেল হাফ আমাদের প্রমাণ হয়ে গেল যে প্রুভড কি হলো প্রুভড b সমান 1/2 তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ